অর্থোজেন। প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যান্টিনেচার্ড কোলাজেন টাইপ 2 20 মিলিগ্রাম এবং গ্লুকোমিন সালফেট 750 মিলিগ্রাম এবং বলাসিয়া সেরেটা 50 মিলিগ্রাম, ক্যালসিয়াম ফ্রুক্টোপোরেটা 0.75 মিলিগ্রাম। এটি মূলত কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটিস আর্থ্রাইটিস, নমনীয় এবং গতিশীলতার অসুবিধা, জয়েন্টের ব্যথা ও প্রদাহ, জয়েন্টের অস্বস্তি এবং সংকোচন প্রসারণ অসুবিধা, হাঁটুর প্রসারণে অসুবিধা, জয়েন্টের কার্যক্ষমতা অবনতি। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে? এই ওষুধটি আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে বা সেবন করলে মাথা ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই ওষুধটি কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না? রেনাল এবং হেপাটাইটিক সমস্যাযুক্ত রোগীদেরকে ওষুধটি দেওয়া যাবে না এবং 12 বছরের কম বয়সী বাচ্চাদের এই ওষুধটি ব্যবহারযোগ্য নহে। প্রতিদিন একটি অথবা দুটি ট্যাবলেট খাওয়ার পরে খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরা সেবনযোগ্য। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে মায়েদের এই ওষুধটি নিষিদ্ধ করা হয়েছে। এই ওষুধটি মার্কেটে নিয়ে আসছে একমি ফার্মাসিউটিক্যালস এবং প্রতিটি ট্যাবলেটের প্রাইস করছে 25 টাকায় MRP। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।